بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله. আম্মা বাদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত বোন, আপনি প্রশ্ন করেছেন যে কেউ যদি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখে তার জন্য কি জাহান্নাম হারাম হয়ে যাবে, এ ধরনের কোনো বিধান শরীয়তে আসে নাই। শরীয়তে যেটা আসে সেটা হচ্ছে যে ব্যক্তি ঈমান নিয়ে, তাওহীদ নিয়ে, আমল সালে নিয়ে মারা যাবে তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করে। তো জান্নাত পাওয়ার যে শর্ত সেটা হচ্ছে যে এক নম্বর সহি আকিদা অন্তর্ভুক্ত হওয়া, অর্থাৎ খাঁটিভাবে আল্লাহর উপর ঈমান আনা এবং আমল সালেহ করা, সৎকর্ম করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, এই দুইটা শর্ত জান্নাত যাওয়ার জন্য। আর এই দুইটা শর্ত যারা করবে না তার জন্য জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার মাধ্যমে জাহান্নাম হারাম হয়ে যাবে এই ধরনের কোনো বিধানই নেই। রাসূলুল্লাহকে স্বপ্নে দেখার জন্য ওনাকে পাঠানো হয় নাই, রাসূলুল্লাহকে প্রেরণ করা হয়েছে যে ওনার আদর্শ মানুষ যেন মেনে চলে। তো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ বলছে সহিহ হাদিস, বুখারী মুসলিম হাদিস, যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওমান ইয়াবা রাসূলুল্লাহ ক্বালা মান আতানি দখল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। রাসূলুল্লাহ সহিহ বুখারী মুসলিম হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে শুধুমাত্র অস্বীকারী ছাড়া। তখন সাহাবারা জিজ্ঞেস করছিল কারা অস্বীকারী করে, তখন রাসূল বললেন যারা নাকি আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, আমার আনুগত্য করবে, আমার আদর্শ অনুযায়ী আল্লাহ ইবাদত বন্দি করবে, সে জান্নাতে যাবে। এইভাবে সমস্ত উম্মতরাই জান্নাতে যাবে, কিন্তু যারা অস্বীকার করবে তারাই হলো জাহান্নামী, তারা রাসূলের অনুসরণ করে নাই। কাজে রাসূলের অনুসরণ যারা করবে না তাদের জন্য জাহান্নাম, আর যারা রাসূলের অনুসরণ করবে, রাসূলের আদেশ মানবে, তার আদর্শ অনুযায়ী জীবন ইবাদত বন্দি করবে এবং ঈমান তাওহীদ সে শিরিক করবে না আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন। যারা মুসলমান, খাঁটি মোমেন, খাঁটি মুত্তাকিন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করেছেন। তো কাজেই আল্লাহর একত্বতা, আল্লাহর এই তাওহীদ আর ঈমান কবুলের মাধ্যমে এবং তার পাশাপাশি সৎকর্ম করার মাধ্যমেই একটা লোক জান্নাতে যেতে পারে এবং তখনই তার জন্য জাহান্নাম হারাম। আর যে ব্যক্তি কুফর করবে, শিরিক করবে, বিদাত করবে এবং সৎকর্ম করবে না, ঈমান আনবে না, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার শর্ত রয়েছে। রাসূলুল্লাহকে যদি কেউ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার অর্থ হলো এক নম্বর হচ্ছে যে শর্ত, সে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকৃতি ওনার বর্ণনা করেছে সহিহ হাদিসে, ওনার ওইভাবে সেটা লেখাপড়া করে সেই আকৃতিটা এটা মানে স্মৃতির মধ্যে, মনের অন্তরের মধ্যে সেটা সেটা খেয়ালে নিয়ে আসতে হবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেমন ছিলেন, তিনি হাদিসে বর্ণনা করেছেন তিনি অনেক লম্বাও ছিলেন না, অনেক বেটাও ছিলেন না, অনেক মোটাও ছিলেন না, অনেক চিকনও ছিলেন না, আদর্শ। তো ওনার গায়ের রং কী ছিল, ওনার গায়ের রং গোলাপি বর্ণ ছিল, ওনার চেহারা গোল ছিল এবং নাক চুকো ছিল, চোখ বড় বড় ছিল, চোখের সাদাটা অনেক অনেক সাদা ছিল, কপাল পাস ছিল, হাত অনেক বড় বড় ছিল, পেট এবং বুক সমান ছিল এবং উনি হাত পাও বড় বড় ছিল এবং ওনার দাঁতগুলো অনেক সুন্দর ছিল। এইভাবে ওনার যে আকৃতির বর্ণনা যেটা হাদিসে আসছে এটা লেখাপড়া করে, অধ্যয়ন করে, গবেষণা করে সেই আকৃতিটা স্মৃতিপটে নিয়ে আসতে হবে এবং যখন স্বপ্ন দেখে যদি এই এই রাসূলের বর্ণনাকৃত যে আকৃতি সেটার সাথে যদি হুহু মিলে যায় তাহলে সে সত্যিকারভাবে দেখলো। কিন্তু এইভাবে যদি দেখে যে নাকি সে জানেও না রাসূলের আকৃতি কিরকম, এটা জানে না, এমনি দেখলো একটা বৃদ্ধ লোক বা দেখলো অনেক একটা বড়ো অনেক বদ্র বুজুর্গ পাগড়ি লাগিয়ে রাখছে, অনেক লম্বা লোক, অনেক বড় লোক, অনেক বড় সাদা দবদবে দাড়ি রয়েছে, এই ধরনের যদি দেখে তাহলে সে রসুলকে দেখে না। কেন রসুল বলছে আমার আকৃতি শয়তান ধরতে পারে না, শয়তান রসুলের আকৃতি ধারণ করতে পারে না, সহিহ বর্ণনা করেছে। কারণ রসুলের যে আকৃতি রয়েছে শুভ সেই আকৃতিটা তাকে জানতে হবে, তারপর সেই হাদিস অনুযায়ী যদি সেটা সত্যিকারভাবে দেখে তাহলে সে দেখলো। তো রসুলকে দেখার অর্থ হচ্ছে এটা ভালোবাসার প্রমাণ, এটা একটা মানে মর্যাদা এবং সম্মান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি আমরা ঈমান আনেছি এবং আমাদের মধ্যে অনেক অধীর আগ্রহ থাকা দরকার যে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখি।
আমরা যদি রসুলকে স্বপ্নে দেখি মানে আমরা কি আমাদের দিন রসুলকে দেখবো এবং ওনার ভালোবাসা আমরা পাবো? তো সত্যি কি ভাবে রসুলকে ভালোবাসার অর্থ হচ্ছে ওনার অনুসরণ করা। আল্লাহ তালা পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রসুল সামনে অনুসরণ করতে পারো। রসুল সামনে অনুসরণ যারা করবে তারাই জান্নাতে যাবে। কিন্তু এখানে স্বপ্নে দেখার পর যদি তার মধ্যে আমল না থাকে, সাহাবা একরামদের যুগে যে মক্কার করে সেটা বড় বড় নেতারা রসুলকে দেখেছে তারা সজাগ অবস্থা, তো সজাগ অবস্থা দেখার পরও যারা ওনার উপর ঈমান আনে নাই, ওনার অনুসরণ করে, তারা জাহান্নামে যাবে। আর যারা দেখে নাই, না দেখে যারা নাকি রসুলের উপর ঈমান এনেছে, রসুলকে ভালোবেসেছে এবং রসুলের পরিপূর্ণ অনুসরণ করেছে, তাহলে তারা না দেখেও তারা জান্নাতে যাবে। তবে কোনো মোমিন যদি রসুলের আকৃতি সেটা সে লেখাপড়া করার পর, হাদিসে পড়ার পর আকৃতি সে যদি নিজের স্মৃতি পড়ে সেটা আর্ট করে এবং সে সেটা স্মৃতিতে নিয়ে আসে, আর এই সেই অনুযায়ী যদি সে দেখে যেটা হাদিসের সাথে মিল হবে, যে রসুল ইসলাম একজন স্বপ্ন দেখলে সে বললো যে রসুল অনেক লম্বা, তারপর ওনার সাদা দাড়ি, ওনার সমস্ত সাদা দাড়ি নেই, ওনার মাথা এবং চুলে সব মিলায় উনি মৃত্যুর আগে মাত্র 23টা চুল, ওনার 23টা চুল পেকেছিল, মানে ওনার একদম সাদা দবদবে কোনো দাড়ি ছিল না, কারণ মাথা এবং চুলে মিলে মাত্র 23টা চুল ওনার পেকেছে আর বাকিগুলো কালো ছিল। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর ছিলেন, গোলাপি রঙের ছিলেন, এবং উনি হাঁটতেন যখন মনে হতো যে উনি উঁচু থেকে নিচে খুব দ্রুত গতিতে নামতেছেন, এই ধরনের রসুন যখন ডানে তাকাইতেন সম্পূর্ণ শরীর ঘুরাইয়া তাকাইতেন, শুধু ঘাড় টেড়া করে তাকাতেন না, আর রসুন যখন চলতেন তো নিচের দিকে তাকায় থাকতেন, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কথা বলতেন সবসময় উনি মুস্কি হাসতেন এবং অট্ট হাসি হাসতেন না, বেশি হাসলে ওনার সমস্ত দাঁতগুলো দেখা যেত। তো কাজেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে একদিন আমি পূর্ণিমা চাঁদ ছিল, আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকালাম, একবার রসুল ইসলামের চেহারার দিকে তাকালাম, এবং আমি মনে মনে একদিন তাকালাম যে কোনটা সুন্দর, রসুল ইসলামের চেহারা সুন্দর নয় পূর্ণিমা চাঁদে। তো আমি অনেকবার দেখার পর আমার এই সিদ্ধান্ত আসলো আমার অন্তরে যে রসুল্লাহ ইসলাম চাঁদ থেকে আরো সুন্দর। তো এত সুন্দর ছিলেন যে রসুল প্রথমবার যদি কেউ দেখতো রসুলকে চমকে যেত, এত সুন্দর ছিল। এবং রসুল ইসলামের সাথে কতক্ষণ কথা বললেই তারা রসুলের প্রিয় এবং অত্যন্ত আন্তরিক ঘনিষ্ঠ হয়ে যেত এবং রসুলের উপরে তারা ঈমান আনতো। তো রসুল ইসলাম সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন এবং দেখতে অনেক সুন্দর ছিলেন, যেটা নাকি উল্লেখযোগ্য যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সকল দিক দিয়ে চারিত্রিক সুন্দর এবং দৈহিক সুন্দর সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারভাবে রসুলকে ভালোবাসার তৌফিক দান করুক এবং ওনাকে স্বপ্নে দেখার তৌফিক দান করুক, ওনার সুন্নতের অনুসরণ করে ওনার শাফাত লাভ হওয়া লাভ করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার সাথে শাফাত দান করেন এবং বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।